এমনও হয়েছে যে বাঘে ধরছে, আমি উদ্ধার করতে গেছি, বাঘ সরাসরি সামনে চলে এসে তার সাথে ফাইটিং করতে হয়েছে, তার সাথে যুদ্ধ করতে যে সে আমাদেরকে ভেসকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে, আমরাও তাকে ভয় দেখিয়ে তাকে ওই ওর মুখের খাবারটা কেড়ে নিয়ে আসি। এগুলো অনেক কষ্টকর ব্যাপার। আজ আমি এমন একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যিনি নিজের জীবনের মায়ার তোয়াক্কা না করে বাঘের আক্রমণের শিকার জীবিত অথবা মৃত মানুষগুলোকে ফিরিয়ে আনছেন লোকালয়ে বছরের পর বছর। নাম তার গনি টাইগার। কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত আপনি? আমি 2007 থেকে এই কাজে জড়িত। 2007 থেকে? জি। আচ্ছা, কিভাবে যুক্ত হলেন, কেন যুক্ত হলেন? আমাদের এলাকায় 9 জনের একটা মধু সংগ্রহকারী দলকে বাঘে অ্যাক্সিডেন্ট করেন এবং সেই দলকে টাইগার টিমের ফরেস্টিক রেসপন্স টিম তারা উদ্ধার করতে আসেন এবং আমিও ওদের সাথে উদ্ধার করতে যাই এবং ওই আমার কাজ দিকে ওরা ভালো বলেন বা পছন্দ করেন, তাই আমাকে একটা চাকরি দেন ওই বোটে। আমরা সম্প্রতি জেনেছি যে মজিবর নামের একজনকে আপনারা উদ্ধার করে এনেছেন। 20 ডিসেম্বর আমরা খবরটা পাইছি সন্ধ্যাবেলা। তো আমি ওই রাত্রে তো যাওয়া সম্ভব না, আমরা দ্রুত সকালে গেলাম যে ওই যে স্পটে বাঘে ধরেছে সেখানে আমি আমার কিছু বলার থাকে, সেখানে সবাইকে বোঝানো সচেতন করা থাকে। এই পায়রাটুনি খাল থেকে যেন আমরা উঠলাম তখন রক্ত মাংস রক্ত পদচিত্র এগুলো দেখে দেখে আমরা ধীরগতিতে চলে গেলাম। তারপরে একটা প্যান পাইলাম ওনার, তারপরে দা পাইলাম, তারপরে দেখলাম যে শুয়ে আছে মানুষটা, একটা পাও নাই উড়োতের থেকে। তো মানুষটাকে আমরা সচেতনভাবে চারিদিকে লক্ষ্য করে চারিদিকে খেয়াল করে আমরা ওই মানুষটাকে নিয়ে আসলাম, কিন্তু ওখানে বাঘ তো যেতে চায় না, বাঘ খাবারের পাশে সবসময় জন্য থাকে এবং ওখান থেকে তারপরেও তাই বাঘটাকে আমরা মানে ভয় দেখাইয়ে আমরা ওই মানুষটাকে উদ্ধার করি, মজিবারকে উদ্ধার করি। হরিনগরের নব বলে একজন ব্যক্তি তাকে এরকম বাঘে ধরছিল, হঠাৎ করে সকালবেলা 9টার দিকে আমরা এরকম চুনগুড়িতে, তো আমরা দ্রুত আমরা যাই যে আমরা ওই খালের ভিতরে ঢুকে ওই মানুষটাকে যখন আমরা উদ্ধার করতে গেছি ওখানে যখন মানে লাশের পাশ থেকে বাঘ দৌড় মেরে যাচ্ছে তখন আমরা শুনতে পাচ্ছি, তখন কিন্তু আমরা মানে পিছিয়ে যাই নাই, আমরা আরও জোরে সরে শব্দ করে আমরা আরও সচেতন হয়ে কাজ করে কিন্তু মানুষটাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি। আমি 100-এর মতো মানুষকে আমি রেস্কিউ করেছি। আচ্ছা, এর ভিতরে জীবিত ছিল কতজন আনুমানিক? প্রায় 20-25 জন। আচ্ছা আচ্ছা। আর 80 জনের মতন মৃত। আচ্ছা, যেহেতু আপনি সরাসরি বাঘের মুখে চলে যাচ্ছেন কোনো একজন মানুষকে উদ্ধার করতে গিয়ে, আপনি কি কখনো বাঘের আক্রমণের শিকার হয়েছেন? অনেকবার দেখা হয়েছে বা একটু দেখেছি বা ওই চলে যাচ্ছে, তবে একবার আমি আমার জীবনে ফাইট করেছি এই মানুষকে উদ্ধার করার সময়। একজন মানুষকে যখন বাঘে ধরেছে তখন এই মানুষটারে অনেক দূরে নিয়ে চলে গেছে, তো আমরা ওইখানে খুঁজতে খুঁজতে তখন পাগলের মতন হয়ে গেছি, তো এই মানুষটাকে যখন অল্প এতটুকুই আছে তো এতটুকু নিয়ে সে দ্রুত চলে যাচ্ছে, আমরা তাকে এত দাবড়াচ্ছি কিন্তু পারছি না। তারপরে চারিদিক দিয়ে আমরা মোটামুটি ওর পিছে দৌড় মেরে আমরা ওই মানুষটাকে আমরা দেখতে পাইলাম। তো মানুষটাকে যখন দেখতে পেলাম ওর পিছনে একটা গরানের মতো ঝাড় ছিল, একটা গরান গাছ পিছনে দোয়েল বাঘের মতো কি একটা যেন উড়ে গেল, তো ওইটা দেখে একটা থমকে দাঁড়ালাম, কিন্তু তারপরে দেখে যে বাঘ তো হ্যাঁ হ্যাঁ করতেছে, আমরাও তার চোখে দেখছি এবং তার মুখের ভেসকি বা তার যে মুখের যে এগুলা ভয় দেখাচ্ছে আমাদের সেইগুলো আমরাও করতেছি, ওর চোখে দেখছে বিভিন্ন মানে সাপোর্ট কীভাবে ওদের ওকে ভয় দেখানো যায় সেটা আমরা করতেছি। এক পর্যায়ে ও কিছুক্ষণ পরে পিছন দিক দিয়ে দৌড় মেরে চলে যায়।